গোপালগঞ্জের জনসভা শেষ করে টুঙ্গিপাড়া থেকে সড়ক পথে মাদারীপুরের কালকিনিতে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে বিকেল তিনটায় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে কালকিনি উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে কালকিনিতে এখন সাজসজ্জা উচ্ছ্বাস বিরাজ করছে নেতাকর্মীদের মাঝে। জনসভাস্থলে সকাল থেকে আসতে শুরু করেছেন দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দর্শক, এই বিষয়ে জানাতে মাদারীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকা রহমান। আতিকা, প্রধানমন্ত্রীর বক্তব্যে কি কি বার্তা থাকতে পারে মাদারীপুরবাসীর জন্য, এবং মাদারীপুরবাসী আসলে প্রধানমন্ত্রীর কাছে কি প্রত্যাশা করছে? জি, ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি সাবেক যোগাযোগ মন্ত্রী ছিলেন সৈয়দ আবুল হোসেন, তার নামে যে নামকরণ করা যে কলেজ মাঠ, সেই মাঠে এখানে কালকিনি নির্বাচনী জনসভায় আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। বিকাল তিনটায় তিনি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে তিনি এর আগে রওনা হবেন এবং বিকাল তিনটার সময় কালকিনি এই জনসভা স্থলে এসে পৌঁছাবেন এবং সাড়ে তিনটায় নির্বাচনী জনসভা শুরু হবে। আমরা দেখছি আসলে সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছেন তারা আসছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার ডান দিকে জনসভা মঞ্চ, প্রধানমন্ত্রী এখানে ভাষণ দেবেন এবং এই এলাকার যে মাদারীপুর তিন আসনে যে নির্বাচনী আসন, এটিতে আসলে নৌকার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুস সোবান গোলাপ, আওয়ামী লীগ নেতা। এছাড়া তাহমিনা বেগম, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল মার্কায় নির্বাচনে করছেন। এই এলাকায় কিন্তু নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা, একই সঙ্গে প্রধানমন্ত্রীর কাছেও তাদের কিছু দাবি দাওয়া আছে। বিগত পাঁচ থেকে সাত বছরে এই এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। এছাড়াও কিছু ভেতরের দিকে ইউনিয়ন, এখানে যে দুটি ইউনিয়ন রয়েছে, ইউনিয়নের কিছু রাস্তাঘাট এবং শিক্ষা প্রতিষ্ঠানে তারা দাবি জানাবেন। একই সঙ্গে তারা আসলে প্রধানমন্ত্রীকে আগমনকে কেন্দ্র করে খুবই উচ্ছ্বসিত, কারণ এই প্রথমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদারীপুরে কালকিনিতে আসছেন, এই জনসভা মাঠে ভাষণ দেবেন। এ কারণে তারা আসলে প্রত্যাশা চাইতে প্রধানমন্ত্রী আসছেন, তাতেই তারা খুশি। একই সঙ্গে প্রধানমন্ত্রী কিন্তু এখানে আমরা জানতে পেরেছি যে নৌকা যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুস সোবান গোলাপ, তাকে যাতে জয়যুক্ত করে মানুষ এবং আগামী নির্বাচনে দায়িত্ব দেয় এই সংসদীয় আসনে, সেই বার্তা প্রধানমন্ত্রী দেবেন। একই সঙ্গে এলাকার মানুষের বিভিন্ন দাবি দেওয়ার কথা শুনবেন এবং এই নির্বাচনী জনসভা এখানে বিশেষ করে বিগত সময়ে যারা দায়িত্বে ছিলেন তারা যে উন্নয়ন করেছেন সেটি যাতে ধারাবাহিকতা থাকে, সেই বার্তাই প্রধানমন্ত্রী এই কালকিনিবাসীর প্রতি রাখবেন। এই ছিল আমার কাছ থেকে মাদারীপুর থেকে সবশেষ খবর। আতিকা, ধন্যবাদ। এদিকে সারা দেশে চলছে সংসদ নির্বাচনের উৎসবমুখর প্রচার। আওয়ামী লীগ প্রার্থীদের পাশাপাশি প্রচারের মাঠে ব্যস্ত স্বতন্ত্র ও অন্য দলের প্রার্থীরাও। চুয়াডাঙ্গার দুটি আসনে সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচার চালান প্রার্থীরা। দুটি আসনে ভোট যুদ্ধে লড়ছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টির প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী সহ মোট ১৫ জন। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন তারা। জমে উঠেছে সিরাজগঞ্জ পাঁচ আসনের নির্বাচনী প্রচার। বেলকুচি উপজেলার তামাই মাঠে নির্বাচনী জনসভা করেন আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মোমিন মণ্ডল। চট্টগ্রাম ১৫ আসনে স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। এদিকে শরীয়তপুরের নড়িয়ায় পণ্ডিতচর বাজারে আওয়ামী লীগের নির্বাচনী প্রচার ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোররাতে দেয়া এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে নৌকার প্রার্থী এনামুল হক শামীম সমর্থকদের প্রচার ক্যাম্প।